হ্যালো ডিয়ার লিসনার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি মমতা রোশন ইউটিউব চ্যানেলে। মমতা রোশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সরিন বলছি। তো বরাবরের মতো থ্যাঙ্কসগিভিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা কথা হলো মানুষকে করতে সে গল্পটা নিয়ে। সত্যিকার অর্থে আমার কাছে মানে গল্পের নামটা শুনে কেমন একটা ফিল হচ্ছে, লাইক ক্যানিবাল টাইপ চলে যায়। অনেক বেশি ড্রামাটিক, সত্যিকার অর্থে এটা অনেক বেশি ফিকশনাল টাইপ মনে হয় নামটা শুনে। মনে করো যে কোনো একটা দ্বীপে গেল, দেন ওইখানে যে তিন গোয়েন্দাকে খাওয়ার প্ল্যান করে, এমনটা মনে হয় নামটা শোনার পরে। কিন্তু বিশ্বাস করো, গল্পটা একদমই এরকম না। মানে যারা যারা গল্পটা শুনছে অবশ্যই তারা জানে গল্পটা কেমন। গল্পটা যারা অল্প একটু মানে শুরু থেকে শেষ অবধি না শুনলে কেউ বুঝতে পারবে না আসলে গল্পের ভিতরে কোথায় কী হচ্ছে। বিভিন্ন প্লটে প্লটে টুইস্ট আছে যেগুলো আরও মাথা নষ্ট করে দেয় লিসেনার্সদের। এই গল্পে আমরা ববের চতুরতার কাহিনী এবং তার নির্দেশনগুলো জানতে পারি। এই গল্পের লাস্টের টুইস্টটা আমাকে সব থেকে বেশি অবাক করেছে। তিন গোয়েন্দা যেমন প্রত্যেক গল্পতে মৃত্যুকে বোকা বানিয়ে কামব্যাক করে, এই গল্পেও বিষয়টা সিমিলার। সো অনেক অনেক ধন্যবাদ এই গল্পটাকে সাজেস্ট করার জন্য। তো অনেক অনেক ধন্যবাদ রোমান আহমেদকে এই চমৎকার একটি গল্প সাজেস্ট করার জন্য। আশা করবো আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টকৃত প্রত্যেকটা গল্প তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।